माइक्रोफिनेंस स्टाफ এই কাজটিকে আমরা খুব একটা ভালো চোখে দেখি না। আমরা দূর থেকে নানান কথা বলে থাকি এদের নামে। বহুবার এদের চারিত্রিক এবং গঠনগত দিক থেকে বিচার করি কিছু না জেনে। মাইক্রোফিনান্স স্টাফ বললে হয়তো অনেকেই বুঝবেন না, একটু অনুমান করা যাক। এরা প্রত্যেক সপ্তাহে বা মাসে আপনাদের বাড়ি থেকে টাকা আনতে যায়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক ভেবেছেন, ওই কিস্তিওয়ালা স্যার আর কি। এই উপাধিটা আমরা দিয়ে থাকি সাধারণত, তাই তো? আপনার বাড়ি বা গ্রুপে গেলে আরো বলে থাকেন, কি স্যার সকাল হলেই চলে আসেন, একদিন না আসলে হয় না, কিংবা বলেন আজকে কিস্তি আছে, আজকে কি বার? এ বাবা, একদম ভুলে গেছি স্যার। আরো বলেন, কিন্তু স্যার আপনার দাদা তো আজকে টাকা দিয়ে যায়নি। আপনি এক কাজ করেন, আপনি অন্য গ্রুপ থেকে ঘুরে আসেন, আমি দেখছি কি করা যায়। ওই যেমনটা আমরা কোনো ভিক্ষুককে বলে থাকি যে খুচরো নেই, আপনি একটু অন্য বাড়ি থেকে ঘুরে আসেন, তো সে কথাটা হাসি মুখেই উড়িয়ে দেয়। তার অপমান বোধটা কিছুক্ষণের জন্য সাইডে রেখে বলেন যে ঠিক আছে দিদি, আপনি টাকাটা বার করে রাখুন, আমি অন্য গ্রুপ থেকে ঘুরে আসি। হয়তো তার দ্বিতীয় গ্রুপটি অন্য লোকেশনে, তাকে কিস্তিটা নিতে গেলে অনেকটা ঘুরতে হবে। এদেরকে দেখলেই কেমন চেনা যায়, তাই না? কেমন ছিপছিপে চেহারা, পিঠে কালো ব্যাগ, আর সাথে কম তেল খরচওয়ালা একটা বাইক। বহুবার আপনাদের বাড়িতে ইএমআই আনতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করে, কখনো কখনো তাড়িয়েও দেন। আবার স্যারকে দেখে মজা করে কেউ কেউ জিজ্ঞাসা করেন, কি স্যার বিয়ে করেছেন নাকি? স্যার যদি উত্তর না বলেছে তাহলেই শুরু। ওই যে বলেন, আমার অমুক আছে, তার জন্য ছেলে খুঁজছি, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা আবার এসব কিস্তি টিস্তি পছন্দ করে না। আমরা মাইক্রোফিনান্সের কর্মীদের আসলে খুব একটা ভালোভাবে পরিচয় করাই না। স্যারকে তখন অপমান করলেও স্যারের গুরুত্বটা তখন বাড়ে। ওই যখন আপনার লোনের প্রয়োজন হয়, লোনটা নেওয়ার আগে স্যারের কাছে কাকুতি মিনতি করে অনেক বড় বড় শপথও নিয়ে ফেলেন, যেমন কিস্তি নিয়ে কোনো সমস্যা হবে না স্যার। আরও বলেন, আমি ফোন পেতে কিংবা আগের দিন অফিসে গিয়ে দিয়ে আসবো টাকাটা, আপনাকে অন্তত আমার কিস্তির জন্য কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আপনার লোনটা পাওয়ার পর আপনাকে আর পায় কে? কিস্তির দিন গ্রুপে গেলে হয়তো আপনাকে ডেকে আনতে হয় বাড়ি থেকে। বহু জায়গায় এমনও আছে দিদিরা স্যারের চরিত্রের দিকে আঙুল তুলে দোষারোপ করে কিস্তি মুকুব করতে চান, বিশেষ করে করোনার সময়, যখন সমস্ত জায়গায় কোয়ারেন্টাইন উঠে গেছে, মানুষের স্বাভাবিক জীবনও শুরু হয়ে গেছে। তখনও আর্থিক সচ্ছল মানুষটিও কিস্তিটা না দিয়ে স্যারের নাকি কোভিড পজিটিভ এসব গুজব রটিয়ে পাড়াতে ঢুকতে পর্যন্ত দেয়নি, বরং বহু স্যারকে পিটিয়ে গালাগাল করে বের করে দিয়েছিলেন সে সময়। পাড়ার সব স্বাস্থ্য দায়িত্ববান সম্পর্ক মানুষগুলো সে সময় বলেছিলেন, পাড়াতে যেন আপনাকে না দেখি, যদি দেখি ঠ্যাং ভেঙে বাড়িতে পাঠিয়ে দেব। ওই যেমনটা নীলাঞ্জনার প্রেমিককে বলেছিল, পাড়াতে ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব। তাই পাড়ার দাদারা এই কথাগুলো আরামসে বলে গেছিলেন। কিন্তু সেই সমস্ত দাদা বা দিদিরা একটা কথা ভেবে দেখুন তো, মাইক্রোফিনান্সে কাজ করার ছেলে কিংবা মেয়েরা কোনো কোটিপতি ঘরের সন্তান হয় কি? না,
তারা আমার আপনার মতো পরিবার থেকেই আসে। তারা যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, তার পরিবারে তার বৃদ্ধ বাবা মা আছে কিংবা অবিবাহিত বোন আছে ঘরে, সেই পরিস্থিতিতে পড়েই হয়তো ওই ছেলেটি এ কাজে নেমেছে। এটা এমনই চাকরি যেখানে সকালের খাওয়াটা পর্যন্ত কপালে জোটে না। গতরাতে হয়তো তার প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে কিংবা হয়তো ব্রেকআপও হয়েছে, তার মানসিক অবস্থা একদম দুর্বল, তবুও সে কালেকশনে বেরিয়েছে, কিংবা হয়তো গতরাতে ধুম জ্বর ছিল ছেলেটার, কোনো রকম হাই পাওয়ারের ঔষধ খেয়ে জ্বরটাকে চাপা দিয়ে রেখেছে আর কি। আর সেদিনই আপনি বলছেন আপনার কাছে কোনো টাকা নেই, আপনি কিস্তি দিতে পারবেন না। এদিকে ছেলেটি অফিসের ম্যানেজারকে ফোন করে ঘটনার বিবৃতি দিলে অফিস থেকে জানানো হয় কিস্তি না নিয়ে অফিসে ঢোকা যাবে না। সকালের খাওয়া তো দূরে থাক, সেদিন হয়তো ছেলেটার দুপুরের খাওয়াও বন্ধ হয়ে গেল। সেই আপনি হয়তো কিছুদিন বাদে আবারও টাকার জন্য আবেদন করছেন, যিনি কিস্তি দেবেন না বলে কলার ধরেছিলেন, আপনার পুনরায় টাকার প্রয়োজন। এবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটল, আপনি আরও কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, যেমন কিস্তি নিয়ে এবার আর কোনো সমস্যা হবে না, লোনটা দিয়ে দিন। প্রথমে স্যার আপনাকে লোনটা দিতে বারণ করলেও পরে সে রাজি হয়ে যাবে, কারণ তার মাথার ওপর লোন দেওয়ারও প্রেশার থাকে। যদি আপনি আপনার মেয়ের জন্য পয়সাওয়ালা ছেলে খোঁজেন, তাহলে ধনী ছেলে দেখে বিয়ে দিতেই পারে, কিন্তু যদি খোঁজেন সৎ পরিবারের, সবার খেয়াল রাখবে, দায়িত্ববান, আপনার মেয়েকে ভালোবাসবে, তাহলে বলবো মাইক্রোফিন্যান্সের ছেলে বা মেয়ে দ্য বেস্ট। এরা একদিনে 5-6 লক্ষ টাকা কালেকশন করে, কম করে, কিন্তু তাদের এই টাকার প্রতি বিন্দু মাত্র লোভ নেই। এদিকে কিন্তু তার স্যালারি সেই টাকার অনেক অংশে কম, তবুও সে তার স্যালারির প্রতি সন্তুষ্ট। এবার থেকে যদি মনে করেন কিস্তি না দিয়ে শুধুমাত্র তার উপর চারিত্রিক দোষারোপ চাপিয়ে কিস্তি মুকুব হওয়া যায়, তাহলে ভুল ভাববেন, কারণ এরা কিস্তি না পেলে আপনার সাথে কোনো রিলেশন করবে না, বরং ভদ্র ভাষায় যা বলা যায় এরা সব কিছু বলে টাকাটা আদায় করে আনবে। আবার তার মানে এটা মোটেও নয় যে এরা খুব খারাপ হয়, আসলে এদের কিছুই করার থাকে না, তাই এদেরকে অবমাননা করবেন না। বর্তমানে দেশের যা পরিস্থিতি, কালকে আপনার ছেলেকে বা মেয়েকে এই কাজ করতে হতে পারে, সময় বড় বলবান।